গুড মর্নিং, কেমন আছো বন্ধুরা? আমি অনেকটাই ভালো আছি, আগে থেকে দেখে বুঝতেই পারছো। আর বাইরে একটু হাঁটাহাঁটি করছিলাম, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করা যাক। এখন বাজে প্রায় 11:30। রান্না অনেকক্ষণই হয়ে গেছে, বসে রয়েছিলাম টিফিন টিফিন খাওয়ার পরে। বাইরেটায় ফুল ফুল দেখে হাঁটতে খুব ভালোই লাগে, তাই সেটাই করছিলাম আর কি। আর এই আর কিছুই নয়, সকালে রান্না বান্নাও হয়ে গেছে। রান্না হয়েছে সকালে, কুমড়া আলু ছোলা দিয়ে তরকারি করেছি, রুটি দিয়ে পাপাকে যেটা টিফিনে দিয়ে দিয়েছি আমিও সেটাই খেয়েছি, মামুনি দুধ দিয়ে রুটি খেয়েছে, এটাই ছিল সকালেরটা। আর দুপুরের জন্য হয়েছে লাল শাক ভাজা, আর হয়েছে হচ্ছে মাছের ঝাল, তো কালকেই বানিয়ে দিয়েছিলাম। আর সব সবজি দিয়ে একটা সয়াবিন দিয়ে তরকারি মতো করেছি, ব্যাস এটাই হচ্ছে। আর ও বললো এখন লোটে মাছ খাবে, তো লোটে মাছটা করবো। তাই জন্যে পুরো ভিডিওটার সাথে থেকবো। কালকে যেটুকু বলা হয়নি ব্লগের শেষে বলেছিলাম আজকে ব্লগে বলবো, সেটা অবশ্যই আজকে বলবো। কোনো ঝুলিয়ে রাখার কোনো ব্যাপার নেই, ওইটা দিয়ে টাইটেল বানিয়ে তোমাদেরকে রেখে দেবো, এরকমও কোনো আমার মনের ইচ্ছে নেই। তো সবটাই হবে, তো চলো সারাদিন সাথে থাকবে, রুগুল স্কিপ করে বেরিয়ে যাবো। চলো হয়ে নিয়েছি, কারণ মামনির সাথে যেতে হবে আমাদের বিরাটি, একটু মামনি আর আমি যাবো। তো তার আগে লোটে মাছের সব কিছু জোগাড় করে রেখে গেছি, শুধু রান্নাটা এখন করবো। তো চলো তোমরাও সাথে থাকো। ভালো করে কষানো হয়ে গেছে, তোমরা দেখলে। এবার আমি মাছটাকে কাটা ছাড়িয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি, দিয়ে দেবো। জল ঝরানো থাকলে না বেশি টাইম লাগে না, ওই জন্য আমি জল ঝরিয়েই রাখি। তো চলো করতে থাকি। এবার আর খাওয়া দাওয়া হয়ে গেছে, এই এসে বসলাম। তোমাদেরকে বলবো বলেছিলাম আজকে, কিন্তু কিভাবে শুরু করব, কোথায় গিয়ে শেষ হবে কোনোটাই বুঝতে পারছি না। বিরাটি গেছিলাম, গিয়ে কিছু কাজ ছিল করে আসলাম, আমার 1 বছরের শাখাটা পালকিয়ে আসলাম, যেটা কিনা এখন জ্যাকেটে ঢাকা দেখাতে পারবো না তোমাদেরকে। আমার শাখাটি একটু মোটা পড়া ছিলাম, তো ওটা পাল্টিয়ে একটু সরু পড়লাম এই আর কি। আর 1 বছরের ওই শাখাটা রেখে দেবো বলেই মূলত পাল্টানো। আর চুল দেখতে পাচ্ছ তো, সেই যে চুল কাটার সময় শ্যাম্পু করেছিলাম, তারপর ঠান্ডার জন্য আর করতেই পারিনি। আর চুলের অবস্থা যাতা হয়ে গেছে, আর খুশকি তো আমার আছেই, সেটা তো আরও বেড়েছে, কিছুই করার নেই। যাই হোক না কেন, তোমাদেরকে বলেছিলাম যে আমি আর বলবো না, যে আমাকে আমার চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও।
কালকে বলছিলাম যে আমি এক দাদার ভিডিও দেখি, ইন্সপায়ার হয়ে সেখান থেকেই, মানে এরকম নয় যে তার থেকে ইন্সপায়ার হয়ে আমি ব্লগিং চ্যানেল খুলেছি। ব্লগিং চ্যানেল খুলবো এটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। তো তারপর কালকে তো বলেইছি, যারা কালকের ব্লগটা দেখেছো তারা জানবেই যে কোথা থেকে দাদাকে খুঁজে পাওয়া। তারপর থেকে কন্টিনিউ একটা ব্লগও দাদার বাদ যায়নি। যদি আমার দাদা রোজ ব্লগ ছাড়ে না, উইকে একটা করে ছাড়ে, ট্যুরিস্টদের ব্লগ তাই হয় সাধারণত, ট্যুর প্ল্যানারদের ব্লগ। তো ওই জন্যে যদি সেই দিন কোনো কাজ থেকেও যায়, মানে মাঝে পড়েছিল আমরা একটু ঘুরতে ঘুরতে গেছিলাম, তখন দেখতে পারিনি, ঠিক ফিরে এসে আমার আগের কাজ হয় দাদা চ্যানেলটাকে সার্চ করে নিয়ে তারপর দেখা। হ্যাঁ, নোটিফিকেশন আসে, তবে হ্যাঁ যেটা কালকে বলছিলাম, দেখো সবাই তো বলি আমরা যে সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও, তো একজনের অনেকগুলো চ্যানেল সাবস্ক্রাইব করা থাকে, সেক্ষেত্রে না, যদি তুমি আমার একটুখানি দেখে কমেন্ট করে বেরিয়ে যাও, সেক্ষেত্রে আমার নোটিফিকেশনটা তোমার ওখানে, মানে তোমার ফোনে পৌঁছবে না। ইউটিউবের তো অনেক কাজ, তো নোটিফিকেশন পৌঁছানোও একটা কাজ তার মধ্যে। তো আমার ভিডিওটাকে সেরকম প্রাধান্য দেবে না যার ভিডিওটা বেশি ভিউজ পাচ্ছে, বেশি টাইমিং পাচ্ছে, অবভিয়াসলি তাকেই সুযোগটা দেবে। তো এই জন্যে মাঝে মধ্যেই আমাদের নোটিফিকেশনের একটা সমস্যা হয় যে দিদি তোমার চ্যানেল তো সাবস্ক্রাইব করে রেখেছি কিন্তু আমার কাছে তো কোনো নোটিফিকেশন আসেনি, প্রবলেমটা সেটাই হয়। আর আর হচ্ছে যেটা বলছিলাম যে সাবস্ক্রাইব করার কথাটা, সাবস্ক্রাইব করার কথাটা বলবো না এই কারণে, কারণ দাদাও সেদিনকে বলছিলাম, শুনছিলাম যে দাদা কখনোই কোনো ভিডিওতে সাবস্ক্রাইব করে দিও কথাটা বলে না। কিন্তু একজনকেই যে সবার ভালো লাগবে এরকমটা নয়, যদি সবারই ভালো লাগতো দেখে তাহলে যেই অনুসারে ভিউজ পাচ্ছে সেই অনুসারেই সাবস্ক্রাইবারটা হতো, কিন্তু হয়নি সেই জায়গা থেকে। হ্যাঁ, হতেই পারে একজনকেই সবার ভালো লাগবে, একজনের ব্লগেই সবার ভালো লাগবে, তা তো হয় না, তো সেক্ষেত্রেই হয়তো হয়নি। তো দাদা একটা কথাই বললো, যেরকম জোর করে সবার ভালোবাসা পাওয়া যায় না, ঠিক সেই রকমই সাবস্ক্রাইব করে দিও বললেই তোমরা করে দেবে না। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের মন ছুঁয়ে যায় তাহলেই অবশ্যই করবে, তাহলে আমার না বলাতেও করবে, বললেও করবে। তো সেটাই দাদা বোঝাতে চেয়েছে যে কাউকে দিয়ে জোর করিয়ে তো আর এই জিনিসটা হবে না, তাই জন্য না বলাটাই ভালো। তাই আমিও সেটাই ভেবে দেখলাম, আমি তোমাদেরকে কতটা বোঝাতে পারলাম আমি জানি না, কিন্তু সেদিনকে আমার কথাটা শুনে সত্যি তাই মনে হয়েছে যে হ্যাঁ, কাউকে দিয়ে তো আমি জোর করিয়ে কাজটা করাতে পারি না, যদি জোর করে করিয়েও থাকি তারা তো ভালোবেসে রোজ আমার ভিডিওটা দেখতে আসবে না। প্রত্যেকেই জানো আমি রোজ ব্লগ দিই সকাল 9টায়, সেই জায়গা থেকে যাদের কাছে নোটিফিকেশন যায় তারাও দেখার কথা, যাদের কাছে নোটিফিকেশন না পৌঁছয় তাদেরও দেখার কথা। তো সেখান থেকে আর এই জন্যই আর কি, আর বলবো না সাবস্ক্রাইব করার কথা, এটাই বলার ছিল। আর কালকে কমেন্ট নিয়েও বলেছি, আবারও বলছি আজকে, যদি সত্যি সবাই শেষ অবধি ভিডিওটা ধৈর্য ধরে টাইম নিয়ে দেখতে পারো, স্কিপ করবে না কেন। এই যে আজকে আমি লোটে মাছের রেসিপিটা দেখালাম, যদি কারো জানা থাকে সে সেই ক্ষেত্রে স্কিপ করে যেতেই পারো একটুখানি জায়গা, কিন্তু এরকম নয় প্রথমেই ঢুকলাম, ঢুকেই হ্যাঁ দিদি হেভি লাগলো, ভিডিওটা ভালো লাগলো বলেই বেরিয়ে যাওয়া, এই জিনিসটা না করাটাই আমার মনে হয় ভালো হবে। তো কমেন্ট নাই বা করলে, নাই বা দেখলে ভিডিও, কিছু তো আর করার নেই, জোর করে আমি কাউকে দিয়ে কাজটা করাতে পারবো না। তাই আমার পক্ষ থেকে যেটুকু বোঝানোর সেটুকু আমি বলতে পারি, সেটুকু আমি বোঝাতে পারি, এর থেকে বেশি কিছু করতে পারবো না। যাই হোক, তো চলো, ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও, যদিও ভিডিওটা এখানে এন্ড করছি না আমি। চলো এখন একটু ঘুমিয়ে নিই আমি, এখন বাজে 7:18, না মোটেও আমি এখন ঘুম থেকে উঠিনি, আমি ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে, এক প্লেট লোটে মাছের চপ করে নিয়ে এসেছি, আজকে লোটে মাছ ঝুড়ি করেছিলাম, ও আর আমি ওটা খাওয়ার পর যেটুকু বেঁচেছিল সেটা দিয়ে হয়ে গেছে চপ, সেটা দিয়ে একটা দুটো হয়নি, গোটা 11টা চপ হয়েছে, এটা কে খাবে বা জানি না, খাবে তো তুমি, ও নাকি সব খেয়ে নেবে রাতে, তারপর রুটি খাবে না নাকি, মানুষ কেরকম, মানে হেলদি ফুড ছেড়ে কতটা আমরা আনহেলদি ফুড খাই। ওকে আমি বললাম ব্রোকোলিটা করে দিই, মানে ব্রোকোলিটা জাস্ট একটু সেদ্ধ করে নিয়ে ওই গোলমরিচ গুঁড়ো বিটনুন গুঁড়ো দিয়ে টস করে দিয়ে দিতে হতো, তো ওটা খাবে না, লোটে মাছের পকোড়া খাবে। আমি এইমাত্র বলেছিলাম 7:18 বাজে, আমরা লোটে মাছের চপ নিয়ে বসেছি, এখন 7:36 বাজে, আমাদের প্লেট পুরো ফাঁকা যা পড়ে গেল। তো
বুঝতেই পারছো কিরকম কি রাহু লেভেলের আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি। ও 5.5 খানা খেয়েছে, আমি 5.5 খানা খেয়েছি। মামুনি লোটে মাছ খায় না, পাপাও খায় না, আমি আর ওই খাওয়ার মধ্যে। আর ভালো হয়েছিল, খেয়ে নিয়েছি, ব্যাস হয়ে আছে। এখন বসে থাকবো না, এখন যাবো রান্নাঘরে, কারণ পাপা সকালবেলা রসগোল্লা এনে দিয়ে গেছে, যেটার কিনা বেকড রসগোল্লা বানাতে বলে গেছে। তো এতদিন বলছিল না আর কি, শরীরটা খারাপ ছিল দেখে। তো আজকে আমাকে রান্নাঘরে গিয়ে বলছে, সোনামা করবি করবি বেকড রসগোল্লা, না বলছে রসগোল্লা আনবো, বলছে যা ইচ্ছে আনো খাবো, যেটাই আনবে সেটাই খাবো। তো বলছে না রসগোল্লা দিয়ে ওটা হবে না। তো আমি বুঝতে পেরে গেছি, বলছে আচ্ছা আনো করে দেবো। তো এখন যাব করতে, আর রাত্রে আজকে রুটি আর বেগুন ভাজা, একদম সিম্পল মেনুই হবে। তো ওই জন্য দেখানোরও কিছু নেই আজকে রাতে। আর বেকড রসগোল্লার রেসিপি অলরেডি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি, তো আলাদা করে দেখানোরও কিছু নেই। তো চলো আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি, সম্ভবত কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা অবশ্যই ভালো থাকবে, আমিও ভালো থাকার চেষ্টা করব। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। যারা আমার পাশে আছো তাদেরকে বলবো অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থেকো পারলে ভালোবেসে। আর যারা নতুন দেখছো তারা পারলে ভালোবেসে যেও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।